আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা হেমন্তের এই মেঘময় বিকেলে বাসে করে জলশ্রী সেন্ট্রাল পার্কের উদ্দেশ্যে রওনা হলাম, আমি আর আমার এক বন্ধু। জিয়া কলোনি থেকে বাসে করে প্রথমে আমরা কুড়িল বিশ্ব রোড নামলাম এবং তারপর ফুটওভার ব্রিজ পার হয়ে একটি লম্বা বিআরটিসি বাসে করে 300 ফিট রাস্তা ধরে দুজনে প্রায় 30 মিনিট পথ পাড়ি দিয়ে জলশ্রী আবাসন এলাকার সামনে নেমে সেখান থেকে একটি 3 চাকার অটোরিকশা করে আমরা জলশ্রী সেন্ট্রাল পার্কের দিকে রওনা হলাম। জলশ্রী আবাসন এলাকা প্রবেশ করার পর হাতের বাম পাশে সদ্য নির্মাণ করা হয়েছে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। শেখ রাসেল স্কুল অ্যান্ড কলেজ পার হওয়ার পর দেখা যাবে চোখ জোড়ানো শুধু উঁচু উঁচু কাশবন। এখনও কাশবনগুলোতে কাশফুল তেমন একটা ফোটা শুরু হয়নি। ইতিহাস থেকে জানা যায় এখানকার এই জায়গাটি আগে ডোবা জলাশয় ছিল। যখন এটি ডোবা জলাশয় ছিল তখন এখানকার লোকজন বছরে একবার ধান চাষ করত। বর্তমান সরকারের উদ্যোগে এটিকে বালি দিয়ে ভরাট করে বর্তমান রূপ এনে দেয়। এটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে অবস্থিত এই জলশ্রী আবাসন প্রকল্পটি প্রায় 2000 একর জমির উপর গড়ে উঠেছে জলশ্রী আবাসন প্রকল্প। এটিতে রাস্তার জন্য 28%, লেকের জন্য 11% এবং পার্ক ও খেলার মাঠের জন্য 8% জায়গা রাখা হয়েছে এই আবাসনে। এই প্রকল্পে কোনো গ্রামকে অন্তর্ভুক্ত করা হয়নি, প্রতিটি জমি বাজার দরে কেনা হয়েছে। প্রকল্পটিতে সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে, এটি একটি অত্যাধুনিক স্যাটেলাইট সিটি হিসেবে গড়ে উঠবে ভবিষ্যতে। সাধারণত পার্ক বলতে প্রাকৃতিক অথবা কৃত্রিম অবস্থায় সংরক্ষিত একটি অঞ্চলকে বোঝায়, যেখানে বিভিন্ন প্রকার গাছপালা, জলধারা, খেলার মাঠ এবং বিভিন্ন প্রকার প্রাণী দ্বারা পরিবেষ্টিত থাকে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা চলে এলাম নির্জন প্রকৃতির মাঝে সুন্দর একটি মনোরম পরিবেশের পার্কে। এই পার্কটির অবস্থান নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার জলশ্রী আবাসন এলাকায়। এই এলাকার নাম অনুসারে এই পার্কের নাম রাখা হয় জলশ্রী সেন্ট্রাল পার্ক। পার্কটি যেদিকে তাকাই সেদিকে চোখ জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করা যায়। আপনি যদি বিশুদ্ধ অক্সিজেন এবং নির্মল হাওয়ার খোলামেলা একটি পার্কে যেতে চান তাহলে এটি হবে আপনার জন্য সবচেয়ে অন্যতম একটি পার্ক। তো তাহলে চলুন বন্ধুরা ঘুরে আসি পার্কের চারিদিকে। আমরা জলশ্রী সেন্ট্রাল পার্কের কাছে চলে এলাম। পার্কের ভিতরে প্রবেশ করার পর দেখতে পেলাম অনেক ধরনের নতুন নতুন বৃক্ষরোপণ করা হয়েছে এই পার্কে। পার্কের গেটের পাশেই ওয়াশরুম স্থাপন করা হয়েছে। পার্কটিতে শিশুদের খেলাধুলা করার জন্য বিভিন্ন ধরনের খেলার সামগ্রী স্থাপন করা হয়েছে এবং পার্কের এই খেলার মাঠটি খুব সমতল এবং নতুন করে এখানে ঘাস লাগানো হয়েছে। পার্কটির ভিতর সব জায়গায় পায়ে হেঁটে চলাফেরা করার জন্য সুন্দর ফুটপাত তৈরি করা হয়েছে এবং ফুটপাতের চারিদিকে বিভিন্ন রঙের লাইট লাগানো হয়েছে যাতে রাত্রিবেলায় দর্শনার্থীরা অনায়াসে চলাফেরা করতে পারে। পার্কটির যেদিকে তাকাবেন সেদিকে মনে হবে যেন নিস্তব্ধ এক থমথমে সুন্দর সবুজ পরিবেশ। সত্যি খুবই অসাধারণ একটি পার্ক। পার্কটির দক্ষিণ পাশে একটি কৃত্রিম ঝর্ণা স্থাপন করা হয়েছে। এটির পাশে একটি নাট্যমঞ্চ ও গ্যালারি স্থাপন করা হয়েছে। এখানে দিনে অথবা রাতে কোনো অনুষ্ঠান হলে এই জায়গাটি অপরূপ সৌন্দর্যের রূপ নেয়। পার্কটিতে বসার জন্য অসংখ্য বেঞ্চ স্থাপন করা হয়েছে। দর্শনার্থীরা এই বেঞ্চে বসে বিকেলের স্নিগ্ধ হাওয়া উপভোগ করে।
এই জলশিলি সেন্ট্রাল পার্কের পাশ দিয়ে একটি কৃত্রিম লেক স্থাপন করা হয়েছে। লেকটি অনেক সুন্দর। এই লেকের মধ্যে বিভিন্ন প্রকারের মাছ পাওয়া যায়। এই লেকের জলরাশির ভিতর বাঁশ দিয়ে অত্যন্ত সুন্দর করে তিনটি গোলঘর স্থাপন করা আছে। এখানে দর্শনার্থীরা গোলঘর থেকে চেয়ারে বসেই পার্কের ও লেকের সৌন্দর্য উপভোগ করতে পারে। লেকের ধারে বসে একটু প্রকৃতির দিকে তাকালেই মনে হয় যেন অন্যরকম সৌন্দর্যের মাঝে ডুবে আছি। দূর থেকে দেখলে মনে হবে এটি মাটির কোনো এক উঁচু টিলা, কিন্তু এই উঁচু টিলার ভিতরে যে এত সুন্দর রেস্টুরেন্ট স্থাপন করা হয়েছে, যা দেখলে আপনাদের মন কৌতূহলে ভরে যাবে। এবং এই রেস্টুরেন্টটি এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে দর্শনার্থীরা রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় এই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন অনায়াসে। এই রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় আপনার মনে হবে আপনি কোনো সমুদ্রের নৌযানের ভিতর খাবার খাচ্ছেন। সত্যি অসাধারণ কারুকার্যের দৃষ্টান্ত। আপনারা না দেখলে এটি বিশ্বাস করতে পারবেন না। লেকের ভিতর দর্শনার্থীদের জন্য রয়েছে পা দিয়ে চালিত বোট। বিকেল বেলায় কিংবা অন্য কোনো সময় দর্শনার্থীরা এই লেকের জলে বোটে চড়ে আনন্দ উপভোগ করেন। লেকের পাশেই স্থাপন করা হয়েছে সুন্দর সাদা রঙের ছাতা। এখানে বসে দর্শনার্থীরা কক্সবাজারে সমুদ্র সৈকতের মতো জলধারার সুন্দর নির্মল বাতাস উপভোগ করতে পারে। এই পার্কের সৌন্দর্য এতে আরও ফুটে উঠেছে। ভবিষ্যতে এই আবাসন এলাকার বসবাসকারী সবাইকে অনেক আনন্দ দেবে। এই পার্কে একটি মাল্টিপারপাস হল রয়েছে। পার্কে কোনো পিকনিক অনুষ্ঠান হলে এই মাল্টিপারপাস হলে এর আয়োজনের ব্যবস্থা করা হয়। এছাড়া পার্কের ভিতর ঘোষণা মঞ্চ ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আছে। এই পার্কটির সবকিছু অত্যাধুনিক নিয়মে তৈরি করা হয়েছে যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই পার্কটিতে অনেক সুবিধা ভোগ করতে পারে। গাছপালা আর বিভিন্ন রকমের ফুল গাছে ভরপুর জলশিলির সেন্ট্রাল পার্ক। পার্কটির ভিতর একটি ভার্টিক্যাল গার্ডেন আছে। এই গার্ডেনের ভিতর একটি ফোয়ারা স্থাপন করা আছে। রাত্রিবেলায় এই গার্ডেনটি অনেক সুন্দর লাগে।
সৌন্দর্য উপভোগ করার জন্য ভার্টিক্যাল গার্ডেনের মাঝে একটি উঁচু কুঁড়োঘর স্থাপন করা হয়েছে। ভার্টিক্যাল গার্ডেনের ভিতর পায়ে হেঁটে চলাচলের জন্য রাস্তা তৈরি করা আছে। গার্ডেনের ভিতর ঢুকলে আপনি সহজে বের হওয়ার রাস্তা খুঁজে পাবেন না, মনে হবে আপনি যেন একটা গোলকধাঁধার ভিতর প্রবেশ করে ফেলেছেন। ভিউয়ার্স, এবার আমাদের ফিরে যাবার পালা। আমরা যে অটোতে এসেছিলাম আবার সেই অটোতে ফিরে যাচ্ছি। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।